নমস্কার, আমি অরুন্ধতি। তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল সুইট কোকোস ওয়ার্ল্ডে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের রেসিপিটি একটা সুস্বাদু স্টার্টার রেসিপি, যেটা ছোট থেকে বড় সবারই মন কেড়ে নেয়। আজকের রেসিপিটি হলো ক্রিসপি চিকেন ললিপপ, যেটা আমি একটা সুস্বাদু সসের সাথে সটে করে তোমাদের দেখাবো। চিকেন ফ্রাই খেতে খেতে বোর লাগলে এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। বাড়িতে ছোটোখাটো যে কোনো অনুষ্ঠানে কিংবা যখনই মন চায় এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আর বেশি দেরি করাবো না, ঝটপট দেখিয়ে দেবো আজকে আমি এই ক্রিসপি চিকেন ললিপপ কীভাবে বানাচ্ছি। তার আগে তোমাদের বলতে চাই, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশান পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সুইট কোকোস ওয়ার্ল্ডে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সেই মুহূর্তে আমার প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে। প্রথমে আমি চিকেনটা সটে করার সসটা বানিয়ে নেবো। তার জন্য আমি এখানে একটা সসপ্যান নিয়ে নিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে করে সসটা বানাতে হবে। আমি এখানে গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি 5 থেকে 6 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু ফ্লেমটা একেবারে লো ফ্লেমে রেখেছি। তো বন্ধুরা, তেলটা দেওয়ার পরে তেলটা একটু হালকা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি একদম ফাইনলি চপ 2 গোটা শুকনো লঙ্কা, যেটা আমি দানা বার করে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি একদম ফাইনলি চপ 10 থেকে 12 কোয়া মতন রসুন। আর আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চ মতন আদা, সেটাও আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি। তো আমি এখানে তেলের ওপর 3 কুচি খুব ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে লো ফ্লেমেই আমি 1 মিনিট মতন হালকা একটু নেড়ে নিচ্ছি। 1 মিনিট মতন লো ফ্লেমে আদা রসুন ও শুকনো লঙ্কা কুচিটা নেড়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য একটু নুন অ্যাড করে দিচ্ছি, যেহেতু আরও আমি এখানে সস অ্যাড করব তাতে একটু নুন থাকে, সেই জন্য এখানে সামান্য একটু নুন অ্যাড করলাম। আর 1 চা চামচ মতন চিনি দিয়ে দিলাম, নুন ও চিনি দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি। আর গ্যাসটা কিন্তু রিপিটেডলি বলছি একদম লো ফ্লেমে রাখতে হবে, কারণ রসুনটা যেন কোনো মতেই না পুড়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমি 4 টেবিল চামচ মতন টমেটো সস দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে টমেটো কেচাপও দিয়ে নিতে পারো। 4 টেবিল চামচ টমেটো সস দেওয়ার পরে আমি এখানে 1 টেবিল চামচ মতন গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে পারো, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো যে যার টেস্ট অনুযায়ী। আর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ডার্ক সয়া সস। এবারে একদম লো ফ্লেমে রেখে বারবার নেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না সসটা একটা থিক কনসিস্টেন্সিতে আসছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার সসটা একদম রেডি হয়ে গেছে, একটা থিক কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে সসটা রেখে দেবো পরে ইউজ করার জন্য। আমি এখানে 7 থেকে 8 মতন চিকেন উইংস নিয়ে ললিপপ শেপ করে কেটে নিয়েছি, তোমরা চাইলে দোকান থেকেও কাটিয়ে আনতে পারো। এবারে এই চিকেন ললিপপগুলো আমি আগে থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। 2 চা চামচ পাতিলেবুর রস, 1 চা চামচ আদার রস ও 1 চা চামচ রসুনের রস, তো এটা দিয়ে আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো বা 2 থেকে 3 ঘন্টা মিনিমাম, যত চিকেনটা ম্যারিনেট করা থাকবে তত জুসি ও সফট হবে। চিকেনটা যেহেতু আমার আগে থেকেই ম্যারিনেট করা রয়েছে, সেই জন্য আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ মতন ময়দা এখানে দিয়ে দিচ্ছি একটা পাত্রে, একেবারে বেশি করে না বানিয়ে অল্প অল্প করে বানিয়ে জিনিসটা ভাজলে বেশি ভালো হয়, না হলে জিনিসটা ওয়েস্ট হবে। তো আমি এখানে অল্প করেই বানাচ্ছি, তোমাদের এটা রেশিওটা দেখিয়ে দিলাম। আমি 4 টেবিল চামচ ময়দাতে 2 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন বেকিং পাউডার, তোমরা চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, যেহেতু সসেও নুন আছে সেই জন্য নুনটা একটু বুঝে দিতে হবে। তোমরা যদি চাও সসটা ছাড়াই ললিপপটা বানাবে সেই ক্ষেত্রে নুনটা একটু বেশি দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে কিন্তু চিকেন ললিপপের কালারটা খুব সুন্দর আসবে। এবারে আমি শুকনো অবস্থায় খুব ভালোভাবে আগে মিক্স করে নিচ্ছি, তারপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা খেয়াল রাখতে হবে খুব বেশি যেন পাতলা বা খুব বেশি যেন ঘন না হয়ে যায়, একটু মিডিয়াম কনসিস্টেন্সিতে রেখে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সেই জন্য আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো না ময়দার লাম্পস থেকে যায়। তো আমি এখানে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স করে বানিয়ে নিচ্ছি। আর তোমরা কনসিস্টেন্সিতে দেখতেই পাচ্ছ খুব বেশি পাতলাও নেই আর খুব বেশি গাঢ়ও নেই, একটা মিডিয়াম ফ্লোই কনসিস্টেন্সিতে রেখে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন রিফাইন্ড অয়েল গরম করে নিচ্ছি, যাতে চিকেন ললিপপটা ডিপ ফ্রাই করা যায়। তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপর একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে করে চিকেন ললিপপগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে করে কিন্তু চিকেনটা ভাজলে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এবারে আমি একটা করে ম্যারিনেট করা চিকেন ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো তেলের মধ্যে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে 3 থেকে 4 অ্যাট এ টাইম ভাজলে ভালো হয়।
তোমাদের কড়াইয়ের ক্যাপাসিটি অনুযায়ী চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি একসাথে দিয়ে ওভারক্রাউড করলে কিন্তু জিনিসটা ভেঙে যাওয়ার চান্স থাকবে, ভালো করে চিকেনটা ভাজা যাবে না। তো আমার এখানে কড়াইতে 3 থেকে 4টে একসাথে ভাজা যাবে, সেই জন্য আমি 3 থেকে 4টে চিকেন একসাথে ভেজে নিয়েছি। তো ভিডিওতে যেমনটা দেখানো হচ্ছে সেম ওয়েতে আমি সব কটা চিকেনই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। চারটে করে চিকেন ললিপপ অ্যাট এ টাইম আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি গোল্ডেন ব্রাউন করে দুপিট খুব ভালোভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার এই চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাকি চিকেনগুলো আমি সেমভাবেই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এখানে সব কটা চিকেনই ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এই চিকেন ললিপপগুলো সসের মধ্যে ডিপ করে খেতে পারো, কিংবা তোমরা আমি যেমনভাবে দেখাচ্ছি সেরকমভাবে চিকেন ললিপপগুলো সটে করেও খেতে পারো, খুবই ভালো লাগবে। তো আমার চিকেনগুলো যেহেতু ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে রেখে দিয়েছি। আবার ওই সেম কড়াইতে পুরো তেলটাই আমি সরিয়ে নিয়েছি। এবারে আমি যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসের 2 টেবিল চামচ মতন সস নিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। তো যতটা চিকেন ভাজা হবে সেই অনুযায়ী সসটা দিতে হবে। তো আমি এখানে 8টা চিকেন ভাজবো, সেই জন্য আমি এখানে 2 টেবিল চামচ মতন সস দিয়ে দিলাম। দিয়ে আস্তে করে ফ্রাই করে রাখা চিকেন ললিপপগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। চিকেন ললিপপগুলো কড়াইতে দিয়ে খুব ভালোভাবে টস করে নিতে হবে সসের সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালোভাবে টস করে নিচ্ছি। তো বন্ধুরা, হালকা হাতে খুব ভালোভাবে আমি চিকেনটাকে সসের সাথে টস করে নিয়েছি। এবার আমার চিকেনটা একেবারেই রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এবারে আমি সামান্য একটু পেঁয়াজ পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটু হালকা টস করে তোমাদের সার্ভ করে দেখাবো। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ক্রিস্পি চিকেন ললিপপ সটে উইথ সস একেবারেই রেডি হয়ে গেছে, আর সেটাই তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু ঠিক ততটাই লোভনীয়, আর এটা গরম গরম সার্ভ করলেই বেশি ভালো হয়। বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে তোমরা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, কিংবা যখন ইচ্ছে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। তো বরাবরের মতন এইবারও বলবো, এই রেসিপিটা ঝটপট বাড়িতে ট্রাই করে ফেলো আর সবার কাছে শেয়ার হয়ে ওঠো। আর আমার রেসিপিটা যদি তোমরা বাড়িতে ফলো করে বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রেখো, না হলে কিন্তু তোমাদের কাছে আমার সবকটা ভিডিও নোটিফিকেশন পৌঁছাবে। তাই নতুন নতুন সুস্বাদু ইজি রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, ফিরে আসবো আরও একটা সুন্দর কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো, আর এরকমই হাসি খুশি থেকো। আজকের মতন বিদায় জানাচ্ছি, বাই বাই, টেক কেয়ার।